গড়ের সাথে তো এগুলো ভালো লাগে, কালকে মেকআপটা বেশি করে ফেলছি। মিনি আক্তারকে কাছে তোমার কাছে 3 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহ দানন পিছায় আছো। এই মানহা মানহা আবার যা মানার তো আসলো, আমার শ্বশুর আসছে, শালা আসলো, কি আপনারা আম নিচে রাখেন, বড় ভাবে আসতেছে, আটকাই দাও আটকাই দাও, কলিং বেল দাও, আপ দিয়ে হলো গেট খুলবে, এজন্য কামতাছে, আপ দিয়ে যাও, আপ দিয়ে খোলো, খোলো আপ দিয়ে খোলো, আমার শালার বউটা জ্বর নিয়ে পড়ছে, জ্বরের চেয়ারা চেয়ারা কাই লয়ে গেছে আব্বা বয়েন, খাইছেন নাস্তা খাইছেন, এভাবে সুস্থ হয়েছেন, যে ব্যান্ডেজ বন্ডেজ দেখে এলাম আপনার, আমি তো হইনা তো অবাক যে ভাবি আইব কেমনে, হ্যাঁ ভাইয়া কই চেয়ার, এখানে চেয়ার কি এখানে চেয়ার, মোহাম্মদ আম্মু না চালাক আছে, অনেক চালাক, মোহাম্মদ চালাক হয়ে গেছে, হাসে মিট 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 করে, তো সবাই আসলো বাড়ির, যে আমার সুমন দেয়া পড়ছে, আহারে দেখি না কতদিন ধইরা এত কাছাকাছি এইসব দেখা নাই, বেড়াইতে আইছে আমার সুমন দি, আমার সুমন দি বয়েন, আমার জামাই আসার সময় এই মিষ্টি গুলো নিয়ে আসছে, কুষ্টিয়ার সে বিখ্যাত বিখ্যাত মিষ্টি, এটা কি ল্যাংচা, এটা নে আব্বুটা দেখাল, সাকিব বললো মাত্র ল্যাংচা নাকি বললো, আমি তো শুনে নেই জীবনে, এটা ঢাল, এর মধ্যে সব ধরনের মিষ্টি ঢাল, তানজিলা হ্যাঁ ঢাইলা সবাই দে, প্যারা প্যারা এটা খাইবা, এটা খাইবার মানুষে প্যারা দিবা, এটা খাই এটার মিষ্টির নামই প্যারা, হ্যাঁ এটা খাইবার প্যারা দিবা সবাই রে, যারে খুশি মন চাইব তারে দিবা প্যারা, হ্যাঁ খাইবে আর প্যারা দিবা, বুঝো না কারে দিবা, এটা আমার কয়ে দিতেই হো, এটা দাও তোমার মামা টামা আছে, মানে সবাই টিমে একটা দুটা কুইটা দাও, খাইবে না যাও যাও, হ্যাঁ দুটা তুললো, আবুতলা কয়ে, আমি তো আবুতলা দেখতেছি না, ওটা দুটা দাও, এটা কি মিষ্টি আব্বা, এটা একটা চমচম, আর এটা আর এটা ল্যাংচা, এটা কি এরা চমচমের ভিতরে পড়বে মনে না, কমলা ভোগ, আর লাগবে আর দাও, এই দুটো দাও, দাঁড়াও না আম করে না দিচ্ছি, আদান দিয়ে দিল, নমস্কার দাও, দেখি মা আম কৃষ্ণ নে, তোর বড় মামার কাছে যা দে, কান দিলা না আপু, যে না আবু এই দিছে খাও, আই বেটাই আবু তোলা আসো, চলো ওখানে যাই, দিছে আব্বা খাও, এখানে আসো যাও, আর না এ ভাইয়া মিষ্টি খান, যাও ওই যা ওই যা ওই যা, তো বড় আব্বুর লোকে যাই বয়া বয়া খাও, আমি চামচ দিতেছি, আমি নেন আবুতলা বয় বসে খাও বা,
আমরা সবাই মসজিদে আসছি, জুমার নামাজও পড়বো, আর বিয়েটা সম্পূর্ণ হবে মসজিদে। আমি আমার জামাই সহ সকলেই একসাথে উপস্থিত আছি। এখানে যে কাজী সাহেবও আছেন, সে সব কিছু লিখতেছেন যা যা লাগে। আর এই যে মৌলানা সাহেব যিনি বিয়েটা পড়াবেন, এই যে বাবু বসছে, আর ওখানে বসছে আমার হলো চাচা শ্বশুর। আমার শ্বশুর একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে সে উপস্থিত থাকতে পারে নাই। তো এখন বিয়ে পড়ানো হচ্ছে। মিনি আক্তার কে, লালবাগ নিবাসী, মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে, মোহাম্মদ ইমরান হোসেনের কাছে, অর্থাৎ ইশারা করে বলে তোমার কাছে, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, দেড় মহর ধার্য করে বিবাহ দিলাম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম, মামা কালকে দেখতে লাগছেন না? মসজিদে বিয়ে হলে কিন্তু আপনি তারপরে একটু তবরকের সিস্টেম থাকে, যেটা মিলাদ বলে, সেটাই দেওয়া হচ্ছে। খেজুর মসজিদে যাওয়া হয় আর কি। মসজিদে বিয়ে হইলো সুন্দর, আলহামদুলিল্লাহ, খুশি সবাই, জায়গায় সবাই আছে, ছেলে আছে। আচ্ছা আমরা বাসার দিকে গেলাম। হ্যাঁ ওকে, আচ্ছা তুমি কথাবার্তা আসো, পুরুষ মানুষ। ওকে থেকে আসলাম, এটা দিবে দাও। না না, আমার এত খাওয়া ভালো লাগে না। আসার পরে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবই দেখলেন আপনারা, মসজিদের বিয়ে। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো। এখন ওই যে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে একসাথে বাবুদের বাসায়। হ্যাঁ চামচ দিবে, দেখো তাবু কি আইছে দরজায়, যাও, এই যে হাসে, যা দেখো কে, ওয়ালাইকুম আসসালাম, এ নতুন জামাই আসছে, এই যে খবর দে ভিতরে তানজিলা, এই জামাই এসেছে, এই জামাই এসেছে খবর দে, মামা না, যা বসো ওই রুমে বসো, ওখানে সবাই রেডি রেডি হচ্ছে, রেডি হচ্ছে, বসো, মামাকে নিয়ে ভালো জায়গায় বসা মরিয়ম, এই জায়গায় বসাই দিয়েছে মামারে। আর খুকি হইলো নিজে আমি না নিজেই খাইতেছে, খুকি একটা দেন আমার হাত আছেও না, নিজে না নিজেই খাইতেছে, আমরা খামু কি, তুই নিজে তাই বাবুর জন্য ওনার রান্না করতেছে, এটা ছেড়ে দাও, সম্মান দেয় কথা বলবো, মা রে বাবা লাল পড়ছে, ও শুধু সাকিবের সাথে ঝগড়া, ও তারপর ওই যে দেখেন মরিয়ম আবদিয়া এক কালারের ড্রেস, তোমাদের কি এক কালারের মরিয়ম? মরিয়ম সাজতেছে, জায়গা পায় নাই, ব্যস্ত আছে মরিয়ম, জায়গা পায় নাই, দেখ কোন জায়গায় যা সাজতে আছে। তো যেটা বলতে চাইতেছি যে সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে, ঠিকভাবে চলতেছে, কোনো সমস্যা হয় নাই আপনাদের দোয়াতে, বিয়ে সম্পন্ন হলো। তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো
বাবুদের বাসায় যাব। আমাদের ওখানে এই দুপুরে খাবার দাওয়াত দিছে সবাই, কারণ ওইভাবে আসলে বড় আয়োজন করে না, নিজেদের ভাই ব্রাদারদের নিয়েই অনুষ্ঠানটা, সেজন্য ওইভাবে কোনো ই করাও হয় নাই। আমার দেখছেন আমার শালা সুমন্দি শ্বশুর তারা দেশের থেকে আসছে সুন্দরভাবে। তো এতটুকু আপনাদের জানালাম, পরবর্তীতে আবার আপনাদের শেয়ার করবো কী হলো না হলো। আল্লাহ হাফেজ।